আসসালামু আলাইকুম ফাজানাস রেসিপি নতুন আরও একটা এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে আমি আজকে আপনাদের করে দেখাবো কোনো রকম হুইপ ক্রিম কর্নাস মিল্ক বা বিটার মেশিন ব্যবহার করার ঝামেলা ছাড়াই পারফেক্ট দোকানের সাথে ম্যাঙ্গো আইসক্রিম আর এই আইসক্রিমটা দেখতে এমনি সুন্দর খেতেও কিন্তু এক কথাই অসাধারণ তো আমার গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন তো চলুন গিয়ে দেখে নি ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী এখন প্রথমে আমরা আইসক্রিমের মিশ্রণটা ফ্লাফি আর ঘন করতে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা লিকুইড গরুর দুধ এখন দুধ আর কর্নফ্লাওয়ারটা আমি আবার একটা চামচ দিয়ে খুব ভালোভাবেই মিশিয়ে নেব। যেন দুধের মধ্যে কর্নফ্লাওয়ারে রকম দানা বা গুডনি অবশিষ্ট না থাকে সেই সাথে আইসক্রিম তৈরির মূল প্রিপারেশনেই চলে যাব। আর এর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ লিকুইড গড়ো দুধ নিয়ে নিয়েছি এখন এই দুধটাকে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে বলক তুলে নেব কিছুটা সময় জাল করে নেওয়ার পর যখন দেখবেন দুধের মিশ্রণে বলক চলে এসেছে এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব। মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ চিনি এখন চিনি আর দুধটাকে আবার খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট জাল করে নেব কিছুটা সময় জাল করে নেওয়ার পর দুধের এই মিশ্রণের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে কর্নফ্লাওয়ারের যে লিকুইড মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা আবার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। এবং স্প্যাচলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে দুধের এই মিশ্রণটা জাল করে নেব দুই থেকে তিন মিনিট দেখুন কিছুটা সময় জাল করে নেওয়ার পর দুধের মিশ্রণটা কিন্তু বলক এসে ঘন হতে শুরু করে দিয়েছে আর এ পর্যায়ে কিন্তু কোনোভাবে দুধের এই ঘন মিশ্রণের নাড়া বন্ধ করা যাবে না না হয় মিশ্রণটা পাতলের তলায় বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন কিছুটা সময় জাল করে নেওয়ার পর দুধের মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর এ পর্যায়ে আপনাদের বোঝার সুবিধার্থে একটা চামচ দিয়ে কিছুটা দুধের মিশ্রণ আমি উপরে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন দুধের মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার পর এই মিশ্রণটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব এবং ঘন এই দুধের মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নেব দেখুন সম্পূর্ণ ঘন দুধের মিশ্রণটাই কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং ভালোভাবে ঠান্ডাও করে নিয়েছি আর ঠান্ডা হওয়ার পর দুধের মিশ্রণটা ঠিক কতটা ঘন হয়ে গেছে এ পর্যায়ে আইসক্রিম তৈরির মূল প্রিপারেশনে চলে যাব আর এর জন্য এখানে আমি একটা ব্লেন্ডার জগ নিয়ে নিয়েছি এখন এই জগের মধ্যে সম্পূর্ণ ঘন দুধের মিশ্রণটাই দিয়ে দেব। সেই সাথে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ বড় কিউব করে কাটা পাকাম তিন টেবিল চামচ মালাই মানে হলো দুধটা জাল করে নেওয়ার পর দুধের ওপরে যে স্বর জমে থাকে সেরকমই তিন টেবিল চামচ দুধের সর এখানে আমি নিয়ে নিয়েছি সব শেষের মধ্যে আমি অ্যাড করে দেব হাফ চা চামচ ম্যাঙ্গো অ্যাসেন্স আর এই অ্যাসেন্সটা কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এতে আইসক্রিমের স্বাদ এবং গ্রান দুইটাই পারফেক্ট দোকানের মতো হবে এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবেই একসাথে ব্লেন্ড করে নেব দেখুন ব্লেন্ড করে নেওয়ার পর আইসক্রিমের একেবারে ঘন আর ফ্লাফি একটা মিশ্রণ কিন্তু তৈরি হয়ে গেছে এখন আইসক্রিমের এই ঘন ফ্লাফি মিশ্রণটা আমি এরকম একটা আধা কেজির আইসক্রিমের বক্সের মধ্যে ঢুকিয়ে নেব এরপর বক্সে ঢাকটা দিয়ে বক্সটা ডিপ ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর দেখুন আইসক্রিমটা কিন্তু অনেকটাই জমাট বেঁধে গেছে তবে পুরোপুরি জমাট কিন্তু এখনও বাঁধেনি আর এই অবস্থায় আবারও একটা নাইফ বা চামচ দিয়ে আইসক্রিমের সম্পূর্ণ জমাট অংশটা ভেঙে দিয়ে আবারও ব্লেন্ডার জগে দিয়ে দেব এরপর দ্বিতীয়বারের মতো ঘন আইসক্রিমের এই মিশ্রণটা আমি আবারও তিন থেকে চার মিনিট ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নেওয়ার পর দেখুন আইসক্রিমের মিশ্রণটা কিন্তু আরও অনেকটাই ফ্লাফি হয়ে গেছে আর এ পর্যায়ে আবারও আমি আইসক্রিমের বক্সের মধ্যে সম্পূর্ণ আইসক্রিমের মিশ্রণটাই নিয়ে নেব এরপর ওপর থেকে এক টুকরো প্লাস্টিকের র্যাপার দিয়ে সম্পূর্ণ আইসক্রিমের উপর অংশটাই কোট করে নেব এতে আইসক্রিমের ওপরে বরফ জমার বা ক্রিস্টালাইজ হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না এখন আবার আইসক্রিমের বক্সের মধ্যে ঢাকনা দিয়ে বক্সটা আমরা ডিপ ফ্রিজে রেখে দেব সাত থেকে আট ঘন্টার জন্য তবে সবচেয়ে ভালো হয় যদি ওভার নাইট আইসক্রিমের বক্সটা ডিপ ফ্রিজে ঠিক এই অবস্থায় রেখে দেন দেখুন সারা রাত আইসক্রিমের বক্সটা ডিপ ফ্রিজে থাকার পর আইসক্রিমটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে আর এ পর্যায়ে ওপরে প্লাস্টিকের র্যাপারটা তুলে নিয়ে আইসক্রিমের মোলটাকে ঠিক এভাবে একটু বাঁকা করে একটা প্লেটের ওপর উল্টে নিলেই কিন্তু সম্পূর্ণ আইসক্রিমের বারটাই প্লেটের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে দেখুন এর সাথেই কিন্তু তৈরি হয়ে গেল ভীষণ মজার স্বাদে গ্রানে পারফেক্ট দোকানের মতো ম্যাঙ্গো আইসক্রিম তবে এই আইসক্রিমটা যেন দেখতে আর খেতে আরও বেশি ভালো লাগে তাই এর ওপরে সামান্য পরিমাণে একটু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দেব এখন আমি আপনাদের এই আইসক্রিমটা কেটে দেখাচ্ছি যে এর ওপরটাও না ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এই গরমে কলেজা ঠান্ডা করে দিতে দারুণ মজার এই স্বাদে গ্রানের পারফেক্ট দোকানের মতো ম্যাঙ্গো আইসক্রিমটা অবশ্যই বাসে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই আইসক্রিমের স্বাদটা কেমন লেগেছে তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ